start. Wi-Fi টা কানেক্ট করতে হবে, Wi-Fi টা কানেক্ট করে নিচ্ছি। দেখুন গুগল অ্যাকাউন্টটা লক দেখাচ্ছে, তো আমি এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে দেখব আমাদের টকব্যাকটা কাজ করে কিনা। ভলিউম আপ ডাউন বাটন একসাথে ক্লিক করে ধরে রাখবো। আবার আপ ডাউন বাটনটা একসাথে ক্লিক করে ধরে রেখে টকব্যাকটা অফ করে দেব। স্টার্ট, এই দেখুন এখানে লেখা আছে টকব্যাক, এই অপশনটা ক্লিক করব, তারপর নেক্সট। এটা সবগুলোতে অনেক সময় আসে না, তা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এই যে অপশনটা আছে টার্ন অন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, দেখুন আমাদের এই অপশনটা আসতেছে না, আমাদের কিন্তু এই অপশনটা আসে না। তাহলে আমাদের এখান থেকে এই অপশনটা আসবে, এটা জাস্ট অন করে দিব, অ্যালাউ এই অপশনটা। আমাদের আরেকটা অপশন আছে, এটা যদি কাজ না করে তাহলে আমাদের কি করতে হবে, এটা অফ করে দিলাম। আমরা পুরোপুরি ব্যাকে চলে আসব, ব্যাকে আসার পর আমাদের কি করতে হবে, একটা ফোন নিতে হবে। ফোন নেওয়ার পরে আমরা সেটিংসে যাব, সেটিংসে আসার পর এখানে লিখব সেট আপ, সেট আপ সিম কার্ড লক, এখানটা ক্লিক করব, এটা অন করবো, 1 2 3 4, ওকে। তারপর আমরা সিম কার্ডটা রিমুভ করে নিব। তারপরে সিম কার্ডটা আমরা প্রবেশ করব। এটা আসার পরে আমরা 1 2 3 4, তারপরে ওকে এই অপশনটা চলে আসবে। আসার পর আমরা এটা টান দিবে, হবে টান দেওয়ার পরে আইকনটা আসবে, এখানটা ক্লিক করব, তারপরে
এখানটা ক্লিক করব একদম নিচে চলে আসব ইউটিউবের এখানে ইউটিউবে ক্লিক করব আবার নিচে চলে আসব এই অপশনটা ক্লিক করব আসার পরে দেখুন অ্যাবাউট এটাতে ক্লিক করলাম তারপরে এখানটা ক্লিক দিলাম আমাদের ক্রোমটা চালু হয়ে যাবে বাস ওকে তাহলে দুইটা অপশন আমরা কাজ করলাম আমাদের সিম কার্ডটার প্রয়োজন নেই আমাদের তারপরে আমরা এখানে লিখব অ্যাড রুম এ ডাবল ডি অ্যাড আর ও এম তারপরে হলো এখানটা ক্লিক করব ক্লিক করার পরে সেটিংসে তারপর আমাদের কি করতে হবে অ্যাপসে যেতে হবে অ্যাপস ম্যানেজার এখানে দেখুন তিনটা অপশন থ্রি এখানে চারটা অপশন আসবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা এই অপশনটা আসবো আসার পরে এখানটা ক্লিক করব এখানে লিখব আই এন ডি আই এ ইন্ডিয়া আমরা এটা জাস্ট সিলেক্ট করে দেব ওকে সিলেক্ট তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব আসার পরে আবার আমরা অ্যাপসে চলে যাব ম্যানেজ অ্যাপস তারপর আমরা এই যে অপশনটা আছে দেখুন এখানটা ক্লিক দেব এই যে স্কেপ অপশনটা চলে আসছে আমরা স্কেপে ক্লিক করলাম জাস্ট আমরা এখানটা লিখব এখানটা লিখব এ টি বিটি অ্যাক্টিভিটি লঞ্চার জাস্ট আমরা এটা ক্লিক করে দিলাম ওপেন ওকে এখানটা আমরা লিখব স্পেস এস পি এ সি ই তারপর আমরা এখানটা ক্লিক করব স্পেসে তারপর তিন নাম্বারটা আমি ক্লিক দিলাম স্কেপ স্কেপে ক্লিক করার পরে আমাদের ব্যাপারে বাইপাস কমপ্লিট আমাদের কি করতে হবে ফোনটা জাস্ট আমরা রিবুট দিব রিবুট আমাদের অ্যাপারে বাইপাস কমপ্লিট আমি আপনাদেরকে মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দেখুন ওকে ডান